আমি বলছিলাম যে আমাদের যে বিষয়টি স্মরণ করতে হবে যে আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সার্বভৌমত্বের যদি শেকড় আমরা দেখি, সেখানে নজরুলের অংশগ্রহণ রয়েছে, সেটি স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থানে এবং ভারতবর্ষের এই অখণ্ড ভারতের স্বাধীনতা সংগ্রামে। যখন নেতাজি সুভাষচন্দ্র বসু তার আজাদ হিন্দ ফৌজ নিয়ে মণিপুর ইম্ফলের পথে, রেঙ্গুনের পথে উনি যুদ্ধ করছেন, লড়াই করছেন, তখন সেই আজাদী সেনাদের মুখে নজরুলের গান এবং নজরুলের যে প্রেরণা, এবং নজরুল একমাত্র কবি, একমাত্র বলছি এই জন্য যে স্বাধীনতার সেই সময়কালে নজরুল কারাবরণ করেছেন, কবিতা লিখে সাহিত্য রচনা করে বাংলা সাহিত্যে এবং বিশ্ব সাহিত্যে কজন কবি এভাবে কারাবরণ করেছেন তা অত্যন্ত বিরল। তো সেই বিদ্রোহী কবি, কবি বলেছেন যে লোকজন খামোখা আমার বিদ্রোহী বলে আমাকে লোকের মুখে ভয় লাগিয়ে দিচ্ছে। কবির যে বহুমাত্রিক সত্তা সেটি আমাদেরকে জানতে হবে। কবি কেবল বিদ্রোহী কবি নন, কবি আমাদের নজরুল আমাদের প্রেমের কবি, আমাদের সাম্যের কবি, একই সঙ্গে কবি যে বিশ্ব মানুষ, তার যে বিশ্ববিখ্যাত সেটি আমাদেরকে জানতে হবে। আমাদের জেলা শাসক মহোদয় বলেছেন যে কবির যে বিশ্ব নাগরিক হয়ে ওঠা, বিশ্বকে নিয়ে বিশ্বের যে সংকট, বিশ্বের যে দুই ভাগে বিভক্ত বিশ্ব, শোষক এবং শোষিতের, কবি শোষিতের পক্ষে ছিলেন। কবির যে সাম্যবাদী কবিতা গুচ্ছ সেটি আদৌ আমাদের উত্তীরিত নিপীড়িত মানুষের কণ্ঠে আজও ধ্বনিত হয় এবং সমকালীন প্রেক্ষাপটে নজরুল আমাদের কতখানি প্রাসঙ্গিক তার দু চারটি কথা আমি এখানে আজকে মঞ্চে দাঁড়িয়ে বলতে চাই। যে এই সাম্প্রতিক দশকে শুধুমাত্র এই ভারতবর্ষে বাংলাদেশেই নয়, সমগ্র বিশ্বে মৌলবাদের উত্থান আমরা দেখতে পাচ্ছি এবং ধর্মীয় কূপমণ্ডুকতার একটি উত্থান আমরা দেখতে পাচ্ছি। সেখানে আমার মনে হয় নজরুলের জাতির নামে বজ্জাতি আমাদেরকে পথ দেখা, এবং কি দুর্দান্তভাবে কবি উচ্চারণ করেছিলেন যে ধর্ম শত বর্ম সম সহনশীল, তাকে কি বাই ছুঁতে পারে ছোঁয়াছুঁয়ির ছোট্ট ঢিল, তাকে কি বাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ির ছোট্ট ঢিল। দুঃখিত, আমি একটু মিস করতে পারার জন্য। তো আজকে আমি এই মঞ্চে দাঁড়িয়ে যে কথাটি সবার কাছে নিবেদন করছি যে এখনো ভারত বাংলাদেশের যে পাঠ্যক্রম, সেখানে নজরুলের যে চর্চা, একজন নজরুল প্রেমী হিসেবে আমরা বেদনার সঙ্গে উপলব্ধি করছি যে অনেক ক্ষেত্রে নজরুলের সাহিত্যকে উপেক্ষা করা হচ্ছে বাংলাদেশের পাঠ্যক্রমেও। সাম্প্রতিক সময়ে আমি একজন বাংলাদেশী হিসেবে পাঠ্যক্রমে নজরুলের সাহিত্য অনেক স্তরে সেভাবে যেভাবে আমরা আশা করেছিলাম আমাদের জাতীয় কবি হিসাবে সেভাবে অনুপস্থিত আছে। আমরা নজরুল প্রেমীরা নিশ্চয়ই সে দাবি অব্যাহতভাবে জানিয়ে যাব যাতে পাঠ্যক্রমে নজরুলের সাহিত্যকে যথাযথভাবে তুলে ধরা হয় এবং প্রজন্মের মাধ্যমে নজরুলের যে চেতনা সেটিকে যথাযথভাবে তুলে ধরা হয়। এখানে আরেকটি বিষয় আমি বলতে চাই, আপনারা নিশ্চয়ই যে স্মরণিকাটি প্রকাশ করা হয়েছে সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। এখানে আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই যে একজন কবিকে বিশ্বজনীন করে তোলবার জন্য যে সবচেয়ে বড় যে কাজটি সেটি হচ্ছে তার সাহিত্যকে অনুবাদের মাধ্যমে সারা বিশ্বে পাঠকের কাছে তুলে ধরা, এবং কেবলমাত্র সাহিত্যই, তার রচনাই কবিকে চিরঞ্জীব করে তুলতে পারে, সকল দেশে সকল মানুষের কবি করে তুলতে পারে। কবি বলেছিলেন যে আমি এদেশে জন্মেছি বলে আমি এদেশের এ সমাজের কবি নই, আমি সমগ্র বিশ্বের কবি, সকল মানুষের কবি। তো নজরুলের যে সাহিত্য রয়েছে তার মধ্যে যে আন্তর্জাতিক যে দৃষ্টিভঙ্গি রয়েছে, এগুলি নিয়ে নজরুলের যে বিশাল সাহিত্য সম্ভার, তার বিশাল যে সঙ্গীতের সম্ভার, সেগুলোর খুব সামান্যই অনূদিত হয়েছে। আমরা জানি যে রুশ ভাষায় নজরুলের সাহিত্য অনূদিত হয়েছে সাম্প্রতিক দশকে বলবো না, গত কয়েক বছরের মধ্যে এই 2018 সালেও ঢাকাতে একটি সম্মেলন হয়েছে যে আমেরিকায় নজরুল চর্চা, এবং আমরা এটা জেনে খুশি হচ্ছি যে নজরুল পরিবারের
উত্তরাধিকার যারা এখন আছেন তাদের কেউ কেউ বহির্বিশ্বে রয়েছেন, যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং তাদের প্রচেষ্টায় সেখানে নজরুল ফাউন্ডেশন আত্মপ্রকাশ করেছে। এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নজরুলের নামে চেয়ার খোলা হয়েছে এবং এটি অত্যন্ত আশার কথা যে নজরুলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিদেশি অধ্যাপকরা নজরুলকে জানবার চেষ্টা করেছেন, তাকে নিয়ে চেয়ার প্রতিষ্ঠা করছেন এবং সে সকল অধ্যাপকরা বাংলাদেশে সম্প্রতি এসেছিলেন এবং তারা বলেছেন যে তারা নজরুলের যে সাহিত্য তাকে আন্তর্জাতিকভাবে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলবেন। তো আপনারা জানেন যে বাংলাদেশের যেই ভবনটিতে আমাদের বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু নজরুলকে রেখেছিলেন কবি ভবন ধানমন্ডির, সেই ভবনটি এখন নজরুল ইনস্টিটিউটে রূপান্তরিত হয়েছে। নজরুলের নামে দুদেশেই দুটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে, চুরুলিয়ায় এবং নজরুলের স্মৃতিধন্য সেই ত্রিশালের দরিরামপুর। তো আমি সাম্প্রতিক সময়ে নজরুলের স্মৃতিধন্য সেই নজরুল বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আমি গিয়েছিলাম, সেখানে একটি অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছি। আমি জানতে পেরেছি যে সেখানে বিশ্ববিদ্যালয়টি নজরুলের নামে প্রতিষ্ঠিত হলেও সেটি একটি সাধারণ বিশ্ববিদ্যালয়, সেখানে সকল বিষয় পড়ানো হয়। তারপরেও সেখানে ইনস্টিটিউট অফ নজরুল স্টাডিজ একটি প্রতিষ্ঠা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আবশ্যিকভাবে 100 মার্কসের নজরুল কোর্স অধ্যয়ন করতে হয়। তো আমি আশা করব নজরুলের নামে অন্য যে ইনস্টিটিউটগুলো আছে, বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেখানে নজরুলের যে বহুমাত্রিক প্রতিভা সেগুলো আরও অধিকভাবে সেখানে গবেষণা হবে, পড়াশোনা হবে এবং একদম প্রাথমিক থেকে উচ্চশিক্ষার স্তর পর্যন্ত প্রতিটি স্তরে নজরুলকে পড়ানো হবে। এবং 1929 সালে কলকাতার অ্যালবার্ট হলে জাতির পক্ষ থেকে নজরুলকে যে সংবর্ধনা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু নজরুলকে জাতীয় কবি হিসাবে অভিষিক্ত করা হয়েছিল। সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু কখনো নেতাজি হয়ে ওঠেননি, তিনি কিন্তু